নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের হাওড়ার বাগনানের জাগ্রত মা জগদ্ধাত্রীর অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বাগনানের চক্রবর্তী পরিবারের কুলদেবী মাতা রাজরাজেশ্বরী জগদ্ধাত্রী, এলাকার প্রাচীনতম এই পুজো এবং মন্দিরটি। রাধা মাধব চক্রবর্তী মাতৃমন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান মন্দিরটির পুনঃসংস্কার করা হয়েছে। মাতৃবিগ্রহটি অন্য সমস্ত জগদ্ধাত্রী মাতৃবিগ্রহ থেকে সম্পূর্ণ আলাদা। আজও প্রতিরাতে মায়ের নূপুরের ধ্বনি শুনতে পাওয়া যায়। পুজোর সময় মা যে এখানে আসেন তার কিছু ইঙ্গিত দিয়ে যান। আগে থেকে পুজো এখন আরও জমজমাট হয়েছে। মা এখানে কাউকে খালি হাতে ফেরান না। মায়ের বর্তমান সেবক শ্রী অরিজিৎ দেব শর্মা এবং অঘোরাচার্য শ্রী সোমনাথ মহারাজ। মাতৃমন্দিরের পাশেই অবস্থিত শ্রী শ্রী ভৈরবের মন্দির। এখানে ভৈরবের নাম শ্রী শ্রী কেদারনাথজিও। ভৈরব মন্দিরটি প্রায় 500 বছরেরও অধিক প্রাচীন। সিংহবাহিনী মাতৃকার দীর্ঘ ইতিহাস আছে। নব্যপ্রস্তর যুগ থেকে ইনি এশিয়ার এক বিস্তীর্ণ অঞ্চলে পূজিত এবং কুষাণ ও গুপ্ত যুগ থেকে ইনি ভারতবর্ষে নিয়মিতভাবে পূজিত। কার্তিক মাসের শুক্লপক্ষের নবমীতে সম্পূর্ণ বৈদিক রীতি মেনে মায়ের বাৎসরিক মহাপুজো অনুষ্ঠিত হয়। হাওড়ার বাগনানের সবথেকে ঐতিহ্য এবং সুপ্রাচীন চক্রবর্তী পরিবারের জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোয় ভক্তদের সমাগম হয় চোখে পড়ার মতো। বিশ্বাস, মা রাজরাজেশ্বরী এখানে কাউকে খালি হাতে ফেরান না। পূর্বের ঐতিহ্য ও রীতির কোনো পরিবর্তন না করে মায়ের পুজো বর্তমানে আরও জাঁকজমকপূর্ণ এবং যথাযথভাবে পালন করা হয়। প্রতি বছরের মতো মায়ের বাৎসরিক মহাপুজোর সাথে কুমারী পুজো এবং সপ্তশতী মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ব্রেদরবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।